ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন চঞ্চল চৌধুরীর পিতৃবিয়োগ শেষকৃত্য হবে অভিনেতার গ্রামের বাড়ি পাবনায় প্রয়াত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী প্রয়াণকালে তার বয়স হয়েছিল 90 বছর কলকাতার বাংলাদেশ ডেপুটি কমিশন সূত্রের খবর শুক্রবার সন্ধ্যা 7:50 নাগাদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেশ কয়েকদিন আগে রাধা গোবিন্দর আচমকা সেরিব্রাল অ্যাটাক হয় তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সেরিব্রাল অ্যাটাক ছাড়া তার অন্যান্য বয়সজনিত সমস্যাও ছিল বাবার অসুস্থতার কারণে চঞ্চল কলকাতায় আয়োজিত হাওয়া ছবির সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি এদিন রাধা গোবিন্দের শারীরিক অবস্থার আচমকাই অবনতি হয় শেষ পর্যন্ত তাকে আর বাঁচাতে পারেননি ডাক্তাররা চঞ্চলের বাবার শেষকৃত্য তার গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন করা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন